পড়তে পড়তে আরো আমার বন্ধু বান্ধব আছে, তাদের সাথে জিজ্ঞেস করতে করতে দেখলাম যে আমাদেরও একজন কবি আছে, যিনি যাকে আমরা এখন আধুনিক এবং বা যিনি ছিলেন আধুনিক জগতে আমরা নিয়ে যেতে পারি, বা আধুনিক বলতে যা বোঝায় WB Yeates অথবা এজরা পাউন অথবা TS Eliot। এবং খুব মজার একটা জিনিস দেখলাম যে তারা একসাথেই থাকবে, অলমোস্ট লাইক ফ্রেন্ডস, তারা একসাথেই কথা বলছেন, একসাথেই জিনিস করছেন, একসাথেই অ্যাডভেঞ্চার করছেন, একসাথে জীবন গড়ার জন্য তৈরি হয়েছেন, পৃথিবী বদলানোর জন্য তৈরি হয়েছে। তারা আসলে ওই মাপে, আমাদের জীবনানন্দ দাসও হয়তো ওই মাপেরই ছিলেন, কিন্তু আমরা আসলে ধরতে পারি ওনার মায়ের কাছ থেকে শেখা যে আমাদের দেশের কবে সেই ছেলে হবে, কথায় না বা কাজে বড় হবে। ওই দিন একজন আমাকে বললেন, সরি কেউ কিছু মনে করবেন না, একজন আমাকে বললেন যে প্রফেট আমাদের মোহাম্মদের কথা, যে এমন একটা সময় আসবে যে যখন মানুষ, যে মানুষ বসে থাকবে সে অনেক বেশি গণ্য হবে যে মানুষ দাঁড়িয়ে থাকবে, আবার যে মানুষ দাঁড়িয়ে থাকবে তার থেকে দাঁড়িয়ে, যে মানুষ হাঁটবে তার থেকে যে দাঁড়িয়ে থাকবে তার সে বেশি গণ্য হবে। ঠিক এরকম যে মানুষ দৌড়াবে তার থেকে যে হাঁটবে সে বেশি গণ্য হবে, ওয়ারেস এটা হওয়ার কথা উল্টা, মানে যে দৌড়াবে যে কাজে থাকবে যে তার গণ্যতা বেশি থাকা উচিত, আর যে বসে বসে ধ্যান করবে whatever it is তার গণ্যতা অত হওয়া উচিত না। তো এখন আমাদের অবস্থা কিছুটা ওরকম যে যারা কাজ করেছেন তাদেরকে আমরা কবি বলবো, না রাজনীতিবিদ বলবো, না সোশ্যাল রিফর্মার বলবো। যেমন এজরা পাউন্ডের কথা বললাম, উনি তো মুসোলিনির সাপোর্টার ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। আর এখন আমি যেটা আসি, উইলিয়াম বাটলার ইয়েটস এবং জীবনানন্দ দাস দুজনকে আমার কাছে মনে হয়েছে যে আধুনিক, যেটা মডার্নিজমের একটা কি বলে প্রতীক, প্রতীক হিসাবে বা প্রতিকৃতি হিসাবে তারা আমাদের কাছে আসতে পারে। আই কুড বি রং, আমাদের এখানে একজন সুনামধন্য কম্পারেটিভ লিটারেচারের প্রফেসর আছেন, আমি আমার বুকটাই কাঁপছে আর কি, ওনার সামনে কি বলবো না বলবো, কিন্তু স্যার একটু ধরিয়ে দিবেন ভুল হলে, আমি ভুল করছি এটা ভেবেই আমি আসছি। এবং আমার মেথড হচ্ছে কোয়েশ্চেন আনসার, আমি জিজ্ঞেস করব, আপনারা যদি আমাকে বলে শিখাতে পারেন আই উইল বি হ্যাপি। ওকে, দিস ইজ WB Yeates। আমি জীবনে দেখি নাই, আমি লিটারেচারের ছাত্র না, আমি লিটারেচার খুব একটা জানিও না, আমি কখনোই দেখি নাই। তাই আমি মনে করলাম যে আচ্ছা, আমাদের এই সোসাইটিতে অনেকেই হয়তো আমার মতো এরকম অকার থাকতে পারে, হয়তো দেখা নেই, এই যে ছবিটা নিয়ে আসবো, দেখা যাচ্ছে ছবিটা নাকি লাইটগুলো বন্ধ করবো, ওই লাইটগুলো বন্ধ করা যাবে, হ্যাঁ আমি অনেক প্রিপারেশন নিয়েছি কিন্তু এখন আমার পুরো স্পন্টেনিয়াস হয়ে গেছে, বিকজ আই হ্যাভ ভেরি 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 লিটল টাইম টু টক। ওকে, হু ইজ WB Yeates? আইরিশ ভদ্রলোক, আয়ারল্যান্ডের। আমরা জানি, আমি যে একটা অর্গানাইজেশনে কাজ করি ওরা বলে যে আয়ারল্যান্ডের লোক খুব ইয়ে ভাই, খুব ক্রিয়েটিভ, খুব এরাই নাকি ওই দেশটাকে চালাচ্ছে এরকম একটা ব্যাপার। তো ওই দেশ মানে আমেরিকাকে চালাচ্ছে আয়ারল্যান্ডের লোক জানে। তো উনি যখন জন্মান আয়ারল্যান্ড, উনি 1865 সালে জন্মান, মানে ওনারা ওই সময়কার লোক, আমাদের অনেক আগে। আমরা অনেক ক্ষেত্রে মনে করি ওনারা কাছে, বা যেমন আমার একটা ভুল ধারণা ছিল যে পিকাসো বহুত আগের লোক, হ্যাঁ পরে দেখলাম উনি মারা গেছে আমার আমার কিছুদিন আগে, মানে আমি জন্মের পরে। তো আমার কাছে মনে হচ্ছে অনেক আগে ব্যাপার, তো ওরকম ব্যাপার আমার কাছে মনে হচ্ছে ইয়েটস মানে মডার্নিজম অনেক কাছের লোক, কিন্তু আইরিশদের জন্য আন্দোলন করতে গিয়ে, আইরিশদের জন্য লিখতে গিয়ে, নিজের দেশের জন্য, দেশের জনগণের জন্য নোবেলটা পেয়েছেন। উনি ওনার লেখার জন্য তো অবশ্যই, বাট অ্যাকচুয়ালি হি ওয়াজ এ পলিটিক্যাল লিডার, হি ওয়াজ এ সিনেট মেম্বার অফ অর আইরিশ পার্লামেন্ট মেম্বার, টুয়াইস ইলেক্টেড। এখন এগুলো বলছি কেন, কারণ আমি এখানে অ্যাকচুয়ালি WB Yeates
ইউরোপিয়ান লিটারেচার অর মডার্ন লিটারেচার মানে ওয়েস্টার্ন লিটারেচার এবং আমাদের ইস্টার্ন লিটারেচারের কম্পারিজন করছি না, আমি দুইটা কবিতার কম্পারিজন নিয়ে এসছি। জাস্ট কারণ অত বড় কম্পারিজন করার মতো যোগ্যতা আমার নেই বা আমি বুঝিও না। দুইটা কবিতা আনতে যেয়ে যেটা আমি আমি করতে করতে হয়েছে সেটা হচ্ছে কনটেক্সটটা বুঝতে হয়েছে। হু ইজ ডাব্লিউবিএইটস, সে আসলে কী, সে কী করতো, তার ঘটনা কী। হি ওয়াজ এ প্লে রাইট, হি ওয়াজ এ পোয়েট, হি ওয়াজ মেনি থিংস, বাট টপ অফ ইট হি ওয়াজ এ পলিটিশিয়ান। যেমন আমাদের দেশে কাকে বলবো, এসব ওরকম আচ্ছা। আরেকটা জিনিস একটু বলে রাখি, আমি আসলে স্বাগতোক্তি করছি, সেটা হচ্ছে যে WBS যখন বিয়ে করেন তার ওয়াইফের একটা ধারণা ছিল অটো অটো রাইডিং বা কি বলে এটাকে, কেউ বলবো একটা টার্ম আছে অটো কিছু আর কি, মানে নিজে নিজেই লেখা চলে আসে, আমাকে ভাবতে হয় না কিছু করতে, নাম দিচ্ছিল মানে একটা ট্রেস ট্রান্সে চলে যাই, তারপরে আসতে থাকলো আসতে সেলফ জেনারেটেড সেলফ কিছুই বুঝলাম না, তারপরে বের করে মানে ওই যে নাজিলের মতো একটা অবস্থা আমাদের হয়। এখন তো ওরকম একটা ওনাদের একটা ব্যাপার ছিল যে এইভাবে এইভাবে আসছে, যে যেটা নাকি নাও আসল জায়গায় আসলাম, সেকেন্ড কামিং, এটা খুবই নাম করা, মানে আমি শুনতে 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 আমার পরিচিত যারা ইংলিশ লিটারেচার আছে সেকেন্ড কামিং সেকেন্ড কামিং, আমি জীবনে পড়ি নাই খালি শুনেই গেছি সেকেন্ড কামিং। আচ্ছা এটা একটা কিছু পড়লাম কখন, আমারই এক জুনিয়র ফ্রেন্ড সে আমাকে বললো যে আমি একটা লিখেছি আপনি একটু দেখে দেন, তার ধারণা আমি খুব ভালো অনুবাদে বা এরকম কিছুতে ভালো বা ইংরেজি ভাষায় হয়তো আমি ভালো, এই জন্য আমাকে দিয়েছে। ওর ওইটা দেখতে যেয়ে দেখলাম যে মানে অ্যাকচুয়ালি এইভাবে দেখা যায় না, কবিতা অনুবাদ এভাবে হয় না, তো প্রতিটা শব্দ বুঝতে 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 কনটেক্সট বুঝতে 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 নিজের মধ্যে করে করতে করতে দেখলাম যে আমার আমারই একটা আলাদা অনুবাদ হয়ে গেল তার অনুবাদটা বাদ দিয়ে, তার অনুবাদটা আমি আর সমালোচনা করতে পারলাম না। ও যখন আমাকে বললো যে কেমন হয়েছে আমি বললাম খুব ভালো হয়েছে, কারণ কবিতার আসলে ভালো মন্দ বিচার করার মতো ক্ষমতা কারোই নাই, কারণ কবিতা ও যে কবিতাটা করলো সেটা হচ্ছে ও সম্পূর্ণ ছন্দে নিয়ে গেল, WBS কোনো ছন্দই দেন নাই ওখানে, তখনকার ব্যাপার স্যাপারগুলো আলাদা ছিল। এনিওয়ে সবচেয়ে নাম করা হচ্ছে তার ফার্স্ট দুইটা লাইন, টার্নিং এন্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ারে দি ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকন আর and things fall apart the central cannot hold, মানে কি বুঝা যাচ্ছে এখান থেকে, কেউ কি বলতে পারবে, anybody nobody আচ্ছা আমিও বলতে পারবো না। সেকেন্ড কামিং, কেউ কি একটু বলতে পারবে why it is second coming, মানে what does it mean? তোমার ঘরে বসত করে কয়জন, অবচেতন মন অবচেতন মন চিন্তা চেতনায় একটা অন্যরকম ধারণা করছে এইরকম একটা কিছু। আচ্ছা সেকেন্ড কামিং আমি যতদূর পড়েছি আর কি, সেকেন্ড কামিং বাইবেলের একটা শব্দ, ওনাকে তো ওপেন ইয়ে ফ্লোর দিয়ে দেওয়া হয়েছে, শুনি না ওনা যখন ইচ্ছে উনি বলছেন, আগে নিজেই বলেছি যে একটা কবিতার আলোচনা করতে পারছেন
একটা কবিতার আলোচনা বিভিন্ন পথ ধরে এগুতে পারে। কেউ যদি সেকেন্ড কামিং এটা একটা অ্যালিউশন হবে, এখানে বিবলিক্যাল অ্যালিউশন আপনি যথার্থই বলেছেন, কিন্তু বিবলিক্যাল অ্যালিউশন যদি কেউ শনাক্ত না করতে পারেও তারপরে কবিতা পড়া যাবে, এই কথাটা আমি তো আমার কথার মধ্যে বলেছি। সুতরাং এগুক না আমরা পাঠকের যে দ্বিতীয়বারের জন্য অন্য কিছু আসছে, এখন দ্বিতীয়বারের জন্য অন্য কি আসছে সেটা তো এখানে যে পাঠক পাঠকের কল্পনা সেইভাবে তৈরি করতে পারে। যেমন কেউ বলেছে যে ভেতরে সপ্তাহে একটা সংলাপ চলছে, সেটাই একজন যখন একজন লিখে দিয়ে দিবে, ওই দিন ঠাকুর ভাই একটা কি জানি বলতেছিল, আমার বই কেউ ফেরত দেয় না, এসে আমার বই নিয়ে যায় কেউ ফেরত দেয় না। তারপরে কিন্তু এটার অনেকে যেটা বললেন এখন আবার বললেন যে ভাবনাটা পাঠকের কাছে ছেড়ে দেওয়া হয়, এটা কিন্তু কতটুক ছেড়ে দিব, কতটুক ছেড়ে দিব সেটাও একটা ব্যাপার আছে, সেটা আমি যাচ্ছি। তো এখানে যে লাস্ট আর একটা লাইন আছে, এই জিনিসটা চলে গেছে, অল দ্যাট রাফ বেস ইটস আওয়ার কাম, ইটস আওয়ার কাম রাউন্ড এট লাস্ট স্লোচেস টুয়ার্ডস বেথলহেম টু বি বর্ন। আমি যখন এটা অনুবাদ করতে গেছি আমার প্রায় চার পাঁচ ঘন্টা লাগছে যে এইটা মানেটা কি, টু বি বর্ন উইথ এ কোয়েশ্চেন মার্ক and second coming মানে কি কি দাঁড়ালো সেটা আমি একটু যাব। আমার সময় খুবই কম, মানে মৃত্যু আসন্ন, এই জন্য আমি খুব আর বেশি ইন্টারাকশন যেতে পারছি। আচ্ছা, যেটা নাকি এটার আমি অনুবাদ করেছিলাম দ্বিতীয় আগমন বলে, দেখেন লাস্ট লাইনটা আমরা দেখেছি যে closest to a Bethlehem to be born last time lukyo gotite egiye choleche Bethlehem er dike sheti jonmer nimitte ei sentence ta korte amar 4 5 ghonta geche because I couldn't understand how it relates to second coming ebong jar phole ami aro kichu jinish dekhar pore jeta bujlam je ha acha second coming mane hocche ekta beast it's not Jesus Christ it's not religious being it's a mythological figure coming ebong kokhon uni likhchen jinish ta 1919 erokom kichu 1919 first world war er pore first world war te european ra bolto great war second world war jate na hoy ejonno england e erokom sob organize onek kichu kora hoyeche kintu tarpor second world war hoyeche to ora mone korto je first world war e ekta birat divishita ওর পরে এই কথাগুলো লেখা বিগতের পলিটিশিয়ান অ্যাকচুয়ালি ইউএস সে একটা চিন্তা করতো তার ওই যে মিস্টিক্যাল মিথোলজিক্যাল এইসব চিন্তা ভাষা করছিল আর কি সিম্বলিক এগুলো যে জন্য সে বলছে যে স্পিরিচুয়াল মন্ডি মানে ওয়ার্ল্ড স্পিরিট এই টাইপের ব্যাপার। এনিওয়ে দিস ইজ হোয়াট আই ডিড এবং লাস্ট কথাটা ছিল যে এই কোয়েশ্চেনটা যে সে কি জন্মের নিমিত্তই আসছে কিনা, কিছু কিছু ওয়ার্ল্ড লিটারেচার আছে যে যেগুলো কোনোদিনই আপনি ঠিক মতো বুঝতে পারবেন না আমাদের জীবনানন্দ দাস কি ছিলেন সবাই আমরা জানি ছিলেন, ওনার বাবা ব্রাহ্ম সমাজে ছিলেন, রবীন্দ্রনাথের ঠাকুর পরিবারের যে ব্রাহ্ম সমাজ ওইটা ওনারও ফলো করে গেছে। তো ওনার একটা কবিতা কাছে আমার কেন যেন মনে হয়েছে সিনেমেটিক্যালি ওনার কবিতার সাথে এই সেকেন্ড কামিং এর একটা
মিল আছে। ওনার বাবা মা সম্বন্ধে আমরা জানি সবাই, তারা খুব লিটারে ছিলেন। জীবনানন্দ দাস পোয়েট্রি নিয়ে একটা বলছেন যে এটা আউটপারিং অফ সামথিং, লাইফ অ্যাজ এ ইউজুয়াল কনসেপ্ট মানে, হ্যাঁ পোয়েট্রি একটা জিনিস, আমাদের জীবন একটা জিনিস, জীবনেরই বহিঃপ্রকাশ, কিন্তু কবিতা আসলে জীবন না। দ্যাট ইজ হোয়াট হিজ ফাইন্ডিং, দ্যাট ইজ হোয়াট হিজ সেড, এটা একটা আলাদা আর একটা ডিফারেন্ট দ্যান লাইফ। আচ্ছা এবার দেখেন জীবনানন্দ দাসের বোধ, আলো অন্ধকারে যাই মাথার মাথার ভেতরে স্বপ্ন নয় কোনো এক বক্তার স্বপ্ন গেল। দেখেন আমি যে সেকেন্ড কামিং এর যে কনসিয়াসনেস সেটার সাথে এটার একটা রিলেশন আছে, এবং ওই চেতনা যে আপনারা বলছেন নিজেদের চেতনা বোধ বুদ্ধি করে এগুলো এগুলো এটাই কিন্তু এখানে বলে দিচ্ছে। এবং লাস্ট লাইনটা আপনাদের ওখানে একটা কাগজ দিয়েছে এখানে নাইন, লাস্ট লাইনটা দেখেন, লাস্ট লাইনটা একজন কেউ পড়তে পারবেন, লাস্ট লাইন পূজা গতিতে বা পূজা হয়ে, এবং ওই ওই যে দানব ব্যাপার ওনার সাথে ওইটার মিল কিন্তু শেষ লাইনে আছে এবং প্রথম দিকেও আছে। এই জন্য আমি মনে করেছি যে এই দুইটার একটা সিমিলারিটি অর ডিসিমিলারিটি করা যায়। কিভাবে করা যায়? থেমেটিক্যাল থিম ওয়াইজ টোটালি কনসিয়াসনেস দুটোই, যদিও এটাকে সেন্স একজন ইংরেজিতে তো এই বোধ কবিতা অনুবাদ করেছে একজন সেন্সিটিভ ক্লিন্টন সিলি, হ্যাঁ 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 থ্যাংক ইউ স্যার, ক্লিন্টন বি সিলি, রাইট রাইট রাইট, উনি উনি এটা এটা অনুবাদ করেছে সেন্স সেন্সুয়ালিটি বা এরকম কিছু বোধ আগেকার আমল থেকে সরে এসে যেটাকে মডার্নিজম বলা যায় ইন এ সেন্স, মানে ছোট করে যদি আমি এক মানে মূর্খের মতো বলি তাহলে বলবো ইমাজিজমই হচ্ছে মডার্ন, কারণ ইমাজিজমের সাথে জড়িত আছে ফিভার্স, যেটাকে এখন মনে হয় আমরা বাংলায় গদ্য কবিতা বলি, আমি এটা বুঝি না গদ্য কবিতার ইংলিশ হওয়া হচ্ছে প্রসপেক্ট, কিন্তু আমরা ফিভার্সকেই মনে হয় গদ্য কবিতা বলি, মুক্ত ছন্দ, মুক্ত মুক্ত ছন্দ, মুক্ত ছন্দ ওটা বলা উচিত মনে হয়। আর সিম্বলিজম তো আছে প্রত্যেকে পিরামিড, তারপরে এসে আমি যদি মানে শুনি আমার কাছে মনে হয়েছে উনি ওনার সাথে ডাব্লিউ পিএসের ভালো ভাবে ছিল, তা আমার মনে হয় যে এই লোকের একটু চেহারাটা দেখে রাখেন, উনি আমাদের শরৎচন্দ্রের কন্টেম্পোরারি, শরৎচন্দ্রের কন্টেম্পোরারি বয়সের দিক থেকে আমি চেহারা দেখে যেহেতু আমার জ্ঞান অনেক কম, আমি নামটা শুনে ভাবতাম উনি একজন মহিলা, এই জন্য মনে হয় এত সব বড় বড় কবিদের সাথে ওনার প্রেম প্রেরণা এরকম কিছু একটা ছিল, এই জন্য ওনার পর ওনার একটু কাছে কাছে ছিল, কিন্তু পরে ওনার চেহারা দেখে আমি একটু। তো ওনার দুইটা কোটস আমি বলতে চাইছি এখানে, যেহেতু অনেকেই আমরা লেখালেখি চেষ্টা করি, গুড রাইটার্স আর দোজ হু কিপ দ্য ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্ট, দ্যাট ইজ টু সে কিপ ইট অ্যাকুরেট কিপ ইট ক্লিয়ার, এটা নাকি প্রফেসর আসগর হোসেন বললেন যে ভালো কবিতা অনুবাদ করা সহজ, এভাবে বললেন যদি ক্লিয়ার এবং ক্লিয়ারিটি থাকে। আরেকটা জিনিস যেটা আমি ডাব্লিউবিএস এর ব্যাপারে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে উনি যেই জিনিসটা ওনার কবিতা অনুবাদ করতে যে বুঝেছি যে কনটেক্সট যদি না কেউ জানে তাহলে আসলে কবিতা, স্যার আসছেন ভালো হয়েছে যে কনটেক্সট, আমার যেটা মনে হয় কনটেক্সটটা আগে বোঝা উচিত, কারণ একটা কবি তো ফিগার অফ স্পিচ নিয়ে ডিল করে, ডাবল মিনিং নিয়ে ডিল করে, একটা স্ট্রেট ফরওয়ার্ড আমি ভাবছিলাম গেলাম, এটা হচ্ছে শামসুর রহমান বসে খাচ্ছি খাচ্ছি আর দাড়ি কামাচ্ছি
বলছে, কিন্তু তারপরেও এটার ভিতরে একটা ছন্দ ছিল। বাট স্টিল আমার মনে হয় যে কনটেক্সট না হলে অ্যাটলিস্ট অনুবাদ করাটা ঠিক হবে না, আর যাই যে করবে কনটেক্সটটা বুঝে অনুবাদ করলে অনেক ইজি হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যালান গিন্সবার্গের একটা কোট, উনি আমাদের জীবনানন্দ দাসকে নিয়ে লিখেছেন, সেটা হচ্ছে যে হি অ্যাট হিজ 50th ইয়ার হিজ ডেথ হি ইন্ট্রোডিউসড হোয়াট ফর ইন্ডিয়া উড বি দি মডার্ন স্পিরিট, বিটারনেস, সেলফ ডাউট, সেক্স, স্ট্রিট ডিকশন, পার্সোনাল কনফেশন, ফ্র্যাঙ্কনেস, ক্যালকাটা বেগাস এটসেট্রা ইনটু বেঙ্গলি লেটার্স। এই অনুবাদটা অনুবাদটা একটু পড়ে শোনানো যাবে না? থ্যাংক ইউ।